আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, ফ্রিতে কল করবেন দেশে এবং দেশের বাইরে। দেখুন, আমরা ফ্রি কল বলতে বেসিক্যালি কি বুঝি, ইমো এবং হোয়াটসঅ্যাপ দিয়ে আপনি নেটের মাধ্যমে কিন্তু আপনি দেশে এবং দেশের বাইরে কথা বলতে পারবেন ফ্রিতে। সো আপনাদেরকে আজকে যে সেটিংসে দেখাই দিব, ছোট্ট একটি অ্যাপ্লিকেশন আপনার ফোনে যদি ইনস্টল করে নেন এখনই, তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি দেশের বাইরে এবং দেশের ভিতরে কথা বলবেন, কোনো ব্যালেন্স কাটবে না। সেটা আপনার যার কাছে ফোন করবেন তার কোনো ব্যালেন্স কিন্তু তার লাগবে না এবং আপনার কোনো ব্যালেন্স লাগবে না। ছোট্ট একটি অ্যাপ্লিকেশন যদি আপনার ফোনে ইনস্টল করে নেন, তাহলে কিন্তু আপনার ফোনে কোনো রকম কোনো ব্যালেন্স ছাড়াই আপনি সে দেশে এবং দেশের বাইরে আপনি কথা বলতে পারবেন। সেক্ষেত্রে তার যার কাছে আপনি ফোন করছেন তার নেট কানেকশন যদি অফও থাকে, তাহলে কিন্তু আপনি কথা বলতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সো চলুন, আমি আছি আজিজুল ইসলাম বাবু আপনাদের সাথে, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এ এস বাংলা টিপস। তো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আপনাদের আবার স্বাগতম। বন্ধুরা, প্রথমে সরাসরি চলে যাবেন আপনার ফোনের যে প্লে স্টোর আছে সে প্লে স্টোর সরাসরি চলে যাবেন। প্লে স্টোরে যে সার্চ বক্সে সার্চ দিবেন এনি কল, ANYANYCLL কল, এনি কল সার্চ দেওয়ার পরে অ্যাপ্লিকেশন চলে আসবে এরকমটা। এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোন থেকে কিন্তু ইনস্টল করে নেবেন। সো আমি এখানে ইনস্টল করা আছে, আমি জাস্ট এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এখানে যে অ্যালাউ পারমিশনগুলো যাবে প্রত্যেকটাকে আপনি অ্যালাউ করে দেবেন। এখানে কিন্তু প্রত্যেকটাকে আপনি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে, আসার পরে নিচের দিকে একটু সরে যাবেন। সরে যাওয়ার পরে এখানে দেখুন অ্যাকসেপ্ট বলে একটা অপশন আছে, অ্যাকসেপ্ট করে দেবেন। দেওয়ার পরে একটা অ্যাডের ইয়ার চলে আসতে পারে আপনার এখানে উপরে, দেখুন ডান দিকে এখানে স্কিপ বলে অপশন আছে, স্ক্রিপ এখান থেকে কিন্তু আপনি সরাসরি স্কিপ করে দেবেন। স্কিপ করে দেওয়ার পরে এখানে অ্যাড আসলে একটাকে আপনি কেটে দেবেন। দেওয়ার পরে এখানে কিন্তু আপনার কিন্তু আমার কিন্তু এখানে ইতিমধ্যে কিন্তু লগ ইন করা হয়ে গেছে, এই জন্য কিন্তু আমার ফোন নাম্বারটা চাইনি। আপনারা যদি এখানে লগ ইন করতে চান, প্রথমে সফটওয়্যারটা নামানোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এখানে ফোন নাম্বারটা দিয়ে লগ ইন করতে হবে। দেওয়ার পরে দেখুন এখানে কান্ট্রির একটা অপশন আছে, এই কান্ট্রিতে আপনি কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু বিভিন্ন দেশের প্রত্যেকটা দেশের কান্ট্রির কিন্তু যে অফিসিয়াল যে কোডগুলো আছে এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন। সো এখানে আপনি ভারত, আমি ইন্ডিয়াতে ফোন করব, এখানে ইন্ডিয়ার একটা আমি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে রাখার পরে এখানে কিন্তু কিছু কয়েন আপনাকে জমানো লাগবে। এখানে নিচের দিকে দেখুন এখানে এখানে যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু কিছু কয়েন আপনার এখানে কিন্তু আমার জমা আছে 1165। সো আপনাদেরকে কয়েন নেওয়া জমার জন্য আপনাদের দেখুন এখানে তিনটি অপশন আছে, চেকিং, ইনভাইট ফ্রেন্ড এবং কিন্তু অ্যাড দেখতে হবে। এই অ্যাডের মাধ্যমে কিন্তু আপনি কিছু কয়েন জমাতে পারবেন এবং চেকিং করলে প্রত্যেক দিন আপনি কিন্তু কিছু কয়েন জমাতে পারবেন এবং কিছু ফ্রেন্ড যদি আপনি ইনভাইট করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে কিছু কয়েন আপনি জমাতে পারবেন। সেখানে ক্লিক করলে দেখুন ইনভাইট চেকিংয়ের এখানে ক্লিক করবো, আমরা কিন্তু চেকিং দেখুন এখানে অ্যাড আসলে এটা কেটে দেবো। তারপরে ওকেতে ক্লিক করে দেবো। তারপর দেখুন এখানে নিচে একটা অপশন আছে অ্যাড, ইনভাইট এখন করলাম না, এখানে অ্যাড আছে, অ্যাড অপশন আছে, আমি অ্যাডটা ক্লিক করলাম। অ্যাড ক্লিক করলে আপনি দেখুন এখানে কিছু অ্যাড আসতে পারে, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 5 সেকেন্ড, আমি একটা স্ক্রিপ করে দেখাবো। সো দেখুন এখানে অ্যাডটা আমি কেটে দেবো। এটা কেটে দেওয়ার পরে আপনাদেরকে এটা কিন্তু হয়ে গেলো, আপনারা এভাবে কিন্তু দেখতে দেখতে সব সকল ইয়েগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। যত অ্যাড দেখবেন তত কিন্তু আপনার এখানে কয়েন আপনার জমতে থাকবে। দেখুন আর একটা কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাড চলে আসে। সো দেখুন এখানে কিন্তু হয়ে গেছে। যাওয়ার পরে আমি এখান থেকে কল দিয়ে দেখাবো। সো আপনি এখানে কলিং অপশানে চলে আসবেন, আপনার যদি সেভ করা থাকে তাহলে এখানে কন্ট্যাক্টের যে লিস্ট আছে কন্ট্যাক্ট লিস্টে চলে যাবো। যাওয়ার পরে এখানে ফ্রেন্ড লিস্টে দেখুন ডান দিকে উপরে আছে আমার, এখানে এখান থেকে কিন্তু আপনি সরাসরি কল যে কিন্তু আপনি এখান থেকে ফোন দিতে পারেন। সো এখান থেকে আমি ফোন দেবো। সো দেখুন এখানে আমি নাম্বারটা ডায়াল করে ফেলেছি, আমি জাস্ট এখান থেকে সরাসরি কল দেবো। তারপরে দেখুন এখানে কিন্তু আপনার কত মিনিট আপনি কথা বলতে পারবেন এবং কত কয়েন আপনার আছে জমানো সব কিন্তু লেখা আছে। দেখুন এখানে আমার কয়েন জমা আছে 1180, আমি 3 মিনিট এখানে কথা বলতে পারবো। সো এখান থেকে কিন্তু আপনাদের দেখতে পারবেন এখানে কিন্তু প্রত্যেকটা ইয়ার কিন্তু কান্ট্রি কিন্তু এখানে চলে আসছে। সো এখানে কিন্তু কিছুটা কান্ট্রি কিন্তু ইয়ে নিয়ম আছে, বাংলাদেশ যদি কল করতে চান সেক্ষেত্রে আপনার 500 করে ইয়ে কয়েন কাটতে পারে। এখন কিন্তু ইন্ডিয়াতে কিন্তু কম করতে পারবে, বেসিক্যালি সবচেয়ে কিন্তু ইন্ডিয়াতে কম কাটে। সো আপনারা কিন্তু কিছু সিলেক্ট করতে পারবেন। এখান থেকে সরাসরি আমি কল দিয়ে দেখাচ্ছি কল যাচ্ছে কি না। দেখুন এখানে অ্যালাউ, দেখুন এখানে কিন্তু অ্যালাউ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ফোনে কিন্তু রিং যাচ্ছে। আমরা এখানে ভয়েস রেকর্ডের জন্য আপনাদের শোনাতে পারছি না, সেজন্য দুঃখিত, আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। সো এখানে কিন্তু দেখুন আপনি কত মিনিট কথা বলবেন, এখানে কিন্তু কত পয়সা কয়েন করে কাটবেন সব কিছু আপনি ডিটেলস এখানে পেয়ে যাবেন। দিয়ে এবার কিন্তু আমার বাংলাদেশের নাম্বার ফোন করে দেখবো, সেটা আমার নাম্বার আমি ফোন করবো। সো এখান থেকে 01, সেখানে কান্ট্রিটা সিলেক্ট করে নেবো, সরি কান্ট্রিটা এখানে সিলেক্ট করে নিতে হবে, বাংলাদেশের কান্ট্রি। তো বাংলাদেশটা আমি সিলেক্ট করে নিলাম। বাংলাদেশে সিলেক্ট করার পরে এখান থেকে কিন্তু আমি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিব। দেওয়ার পর আমার ফোন অ্যাপ কিন্তু ফোন দিয়ে দিচ্ছি, দেখুন বাংলাদেশে কথা বলতে হলে। দেখুন এখানে বাংলাদেশে কথা বলার জন্য আপনাকে
$550 করে কাটবে, কয়েন কাটবে। সো এখানে এখান থেকে কিন্তু আপনারা আমার ফোনে কিন্তু একটা রিং আসছে, আপনারা কিন্তু বুঝতে পারতেছেন না ভয়েস রেকর্ডের জন্য। সো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য। আর যারা আমার ফেসবুক ফলো এবং ইনস্টাগ্রাম ফলো দিতে চান তারা আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এবং ডিসক্রিপশনে আরও দারুণ দারুণ কিছু ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, আপনারা যেয়ে কিন্তু দেখে আসতে পারেন। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।